হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা যে মিশন WBCS শুরু করেছিলাম, তাতে আমরা হিস্ট্রির প্রথম একটা ভিডিও দিয়ে দিয়েছি। আজকে আমরা হিস্ট্রির উপরে আমাদের সেকেন্ড ভিডিও দিতে চলেছি, ঠিক আছে? তো এই ভিডিও, এই কোশ্চিন অ্যান্সারগুলো তোমরা জানো যে আমাদের পুরনো অর্থাৎ বিগত কয়েক বছরের যে WBCS এ এক্সামস হয়েছে, সেই হিস্ট্রির কোশ্চিন আমাদের এখানে তোলা আছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই কোশ্চিনগুলো অনেক হেল্প হবে, এবং পরবর্তী যদি ভালো লাগে তো আমার ভিডিওগুলি লাইক করো, কমেন্ট করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাতে কী হবে, তোমাদের পরবর্তী ভিডিও পেতে খুব সুবিধা হবে, এবং তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এবং তাতে তোমার এবং আমার সকলের উপকার হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে অভিহিত করেছেন? তো অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনামপ্রিয় প্রিয়দর্শী নামে অভিহিত করেছেন, ঠিক আছে? অশোক তার শিলালিপিতে নিজেকে দেবনামপ্রিয় প্রিয়দর্শী নামে অভিহিত করেছেন। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি, এই প্রশস্তি সমুদ্রগুপ্তের সময় রচিত হয়েছে, এবং কে রচনা করেছেন? হরি সেন, ঠিক আছে? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরি সেন। নেক্সট, গুপ্ত বংশের রাজা কে লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? তো গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন। নেক্সট, প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে? তো প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য হলেন প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। নেক্সট, আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে? তো 327 327 খ্রিস্টপূর্বাব্দে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, ভারত আক্রমণ করেন আলেকজান্ডার। এই সময় যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে, তখন কে আলেকজান্ডারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে? তো আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন পুরু, ঠিক আছে? আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন পুরু। নেক্সট, শকাব্দ কবে শুরু হয়? তো শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে? 78 AD, 78 AD। নেক্সট, সি ইউ কি এই গ্রন্থটির রচয়িতা কে? তো সি ইউ কির গ্রন্থটির রচয়িতা হলেন হিউয়েন শাং, সি ইউ কি এই গ্রন্থটির রচয়িতা হলেন হিউয়েন শাং। নেক্সট, ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? তো ভারতের নেপোলিয়ান বলা হতো সমুদ্রগুপ্তকে, ঠিক আছে? ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো? তো ভারতের নেপোলিয়ান বলা হতো বলা হয় সমুদ্রগুপ্তকে। নেক্সট, সকলোত্তর পথনাথ এই উপাধিটি বা এই নামে কে পরিচিত? তো হর্ষবর্ধন পরিচিত, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হতো, হর্ষবর্ধনকে, ঠিক আছে? নেক্সট, প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা কে ছিলেন? তো প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন শশাঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন বাংলার প্রথম জাতীয় রাজা ছিলেন শশাঙ্ক। নেক্সট, সকারী উপাধিটি কে গ্রহণ করেছিলেন? তো সকারী উপাধিটি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত কে ছিলেন? তো গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত ছিলেন চরক, গুপ্ত যুগের শ্রেষ্ঠ আয়ুর্বেদ পণ্ডিত ছিলেন চরক। নেক্সট, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মাণ হয়েছিল নির্মিত হয়েছিল কোথায়? তো বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল গান্ধার শিল্পশৈলীতে, গান্ধার শিল্পশৈলীতে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল। নেক্সট, গান্ধার শিল্প বিকশিত হয় কোন যুগে? তো গান্ধার শিল্প বিকশিত হয় কুষাণ যুগে, গান্ধার শিল্প বিকশিত হয় কুষাণ যুগে। নেক্সট কোশ্চিন, কুষাণদের রাজধানী কোথায় ছিল?
তো কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। কুষাণদের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। নেক্সট, ফা হিয়েন যখন ভারতে আসেন, অর্থাৎ ফা হিয়েনের ভারত ভ্রমণকালে গুপ্ত সম্রাট কে ছিলেন? তো গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। ঠিক আছে, ফা হিয়েনের ভারত ভ্রমণকালে গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার প্রথম কে করে? তো অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার প্রথম করেন প্রিন্সেপ। ঠিক আছে, অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার প্রথম করেন প্রিন্সেপ। নেক্সট, ভারতের ইতিহাসে অজাতশত্রু কুনিক নামে পরিচিত, এখানে প্রশ্ন আছে, ভারতের ইতিহাসে কুনিক নামে পরিচিত কে ছিলেন? ঠিক আছে, কুনিক নামে পরিচিত ছিলেন অজাতশত্রু। এর সঙ্গে আর একটা প্রশ্ন থাকে যে শ্রেণিক নামে পরিচিত কে? তো ভারতের ইতিহাসে শ্রেণিক নামে পরিচিত হচ্ছেন বিম্বিসার। ঠিক আছে, ভারতের ইতিহাসে অজাতশত্রু হচ্ছে কুনিক নামে পরিচিত। তো আজকের মিশন WBCS এ হিস্ট্রির উপরে এতটুকুই। আশা করি আজকের ভিডিও তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার চ্যানেলে যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক মেরে রাখো। তাতে কি হবে, তোমরা খুব সহজে আমার ভিডিওটি আমি যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং তোমরা খুব সহজে আমার ভিডিওটি দেখতে পাবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করো। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।